বিশিষ্ট নাট্যকার
গিরিশবর্ণন, বিশিষ্ট অভিনেতা কাদের খান, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রী অরুণ জেটলি, প্রাক্তন বিদেশ মন্ত্রী শ্রীমতী সুষমা স্বরাজ প্রমুখের মহাপ্রয়াণী। আমরা এখন গুণীজনদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করব। অন্য
করা যাবে না। মাননীয় সদস্য আপনি বসুন। ওকে ম্যাডাম, এখন 102 নম্বর প্রশ্নটি পড়বে শিউরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় ওয়াসিম আহমেদ মহাশয়। প্রশ্নটি তারকা চিহ্নিত এবং তা শিল্প মন্ত্রীর উদ্দেশ্যে। ম্যাডাম স্পিকার, আপনার অনুমতি নিয়ে আমি মাননীয় শিল্পমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, 1905 সালে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের হাতে প্রতিষ্ঠিত বাংলার গর্ব বেঙ্গল কেমিক্যালস নিয়ে কি ভাবছেন? বর্তমানে কেন্দ্রের হাতে থাকা এই সংস্থাটি তো বিলগ্নিকরণের পথে, হয়তো বন্ধ হয়ে যাবে, এতগুলো মানুষের কাজের কি হবে? আপনার সরকার নাকি উন্নয়নের জোয়ারে ভাসছে, মেলা উৎসব ক্লাবে এত এত টাকা খরচ করছেন, কিন্তু এই কারখানা বাজাতে কিছুই কি করতে পারে না? শ্রমিকদের কথা ভাবুন, তাদের বাড়িতে থাকা ছোট ছোট বাচ্চার কথা ভাবুন। আপনাকে নিদা বদ্রীর একটা সাহেব স্মরণ করাতে চাই, ঘর সে মসজিদ হ্যাঁ বহুত দূর, চলো ইউ কর লে, কিসি রোতে হুয়ে বচ্চে কো হাসায়া যায়। ধন্যবাদ। মাননীয় শিল্পমন্ত্রী, আপনি বিধায়ক মহাশয়ের প্রশ্নের উত্তর প্রদান করুন। ম্যাডাম স্পিকার, মাননীয় সদস্যের উদ্বিগ্নতা স্বাভাবিক, ওনাকে বলতে চাই বেঙ্গল কেমিক্যালস নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত, এর সঙ্গে বাঙালির আবেগ জড়িত। দীর্ঘদিন লোকসানে চললেও 2018-19 সালে কোম্পানি 25.3 কোটি টাকা লাভ করেছে, টার্ন ওভার হয়েছে 119.7 কোটি টাকা। বর্তমানে কোম্পানির ব্যাংক লোন শোধের ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি একটি এক্সপার্ট কমিটি গঠন করার জন্য, কিন্তু তার উত্তর এখনো পাইনি। আমাদের সাংসদরা দিল্লিকে জানিয়েছে আমাদের সরকার এই কোম্পানি অধিগ্রহণ করতে ইচ্ছুক। আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজ্য থেকে দুজন কেন্দ্রীয় মন্ত্রী থাকলেও তারা এই নিয়ে চিন্তিত নয়, শিল্প নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ধন্যবাদ। আপনি কিছু বলবেন? ম্যাডাম, আমি একটি অতিরিক্ত প্রশ্ন করতে চাই। ইউ ক্যান প্রসিড। মাননীয় শিল্প মন্ত্রীর কাছে জানতে চাই যে আপনারা তো অনেক শিল্প শিল্প করলেন, কিন্তু শেষ পর্যন্ত হাতে কি রইল? চপ শিল্প, বিগত শিল্প সম্মেলন করছেন, কোটি কোটি টাকা ব্যয় করছেন, দীঘাতে বিশ্বমানের কনভেনশন সেন্টার খুলেছেন, কোন বৃহৎ শিল্প এনেছেন কি? প্রখ্যাত সাহেব পারভীন তাকির বলেছিলেন, বাদল কো ক্যা খবর কি বারিশ কি চাহা মে কিতনা বুলন্দ বালা সদর খাক হো গয়ে। দেখবেন বৃষ্টি আশাই থাকতে থাকতে রাস্তাই যেন না শুকিয়ে যায়, শিল্পের আশাই থাকতে থাকতে পশ্চিমবঙ্গটাই যেন না মরুভূমি হয়ে যায়। ধন্যবাদ। মাননীয় শিল্পমন্ত্রী, আপনি প্রশ্নের উত্তর দিন। ম্যাডাম স্পিকার, আমি মাননীয় সদস্যকে জানাতে চাই বৃহৎ শিল্প নিয়ে আপনার মতো আমিও চিন্তিত, কিন্তু বৃহৎ শিল্পের জন্য ক্ষুদ্র বা মাঝারি শিল্পকে তো দূরে সরিয়ে রাখতে পারি না। আগে সরকারের ইউনিয়ন বাজি ধর্মঘট কর্মবিরতি শিল্পের গতিকে স্তব্ধ করে দিয়েছিল, আমরা ক্ষমতায় আসার পর যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের আমলে মোট 382টি নতুন এসএমই পশ্চিমবঙ্গে দারুণ ব্যবসা চালাচ্ছে, ইংল্যান্ড ও জাপানের সাথে মৌ চুক্তি হওয়ার পর 100-এরও বেশি কোম্পানি শিল্পে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে, কিন্তু বিশ্বজুড়ে আর্থিক মন্দা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ভারতবর্ষ এর শিকার। এর সাথে যুক্ত হয়েছে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত অর্থনীতি, নোট বাতিলের ধাক্কা, জিএসটি, ভুগছে শিল্প বাজার, টাটা মোটরস, অশোক লেল্যান্ড, পার্লেজির মতো কোম্পানি কর্মী ছাঁটাই করছে, এর মাঝেই আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি, আগামী দিনে বৃহৎ শিল্পেও সাফল্য আসবে। আত্মহত্যা করছে, এই অবস্থা থেকে কৃষকদের উদ্ধারের জন্য আপনার সরকার কি ভাবছে? তাদের জন্য স্বাস্থ্য বিমা করার ব্যবস্থা হয়েছে কি? এছাড়াও আমি জানতে চাই এখনো কি বীজ আলু পান্ডা নো নো এক্সিকিউটিভ মেম্বার, আপনার মনে রাখা উচিত
লিখিত প্রশ্নের সাথে অতিরিক্ত প্রশ্ন করা যায় না। আপনার অতিরিক্ত প্রশ্ন থাকে তা মন্ত্রী মহাশয় উত্তর দানের পর সাপ্লিমেন্টারি কোশ্চেন হিসেবে সভায় পেশ করা উচিত। আই এম এক্সট্রিমলি সরি ম্যাডাম, ইটস ওকে। মাননীয় কৃষিমন্ত্রী, আপনি যথাযথ উত্তর প্রদান করুন। মহাশয়া দেখুন দেখুন, লিখিত প্রশ্নের উত্তর দানের কথা জেনেও মাননীয় কৃষি মন্ত্রী সভায় অনুপস্থিত। এইভাবে সভার গুরুত্বকে লঘু করে উনি পরিষদের আইন ভঙ্গ করছেন। প্লিজ প্লিজ আপনারা শান্ত হন। মাননীয় পরিষদীয় মন্ত্রী, পূর্ব নির্ধারিত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দানের ক্ষেত্রে এভাবে মন্ত্রী মহাশয়ের অনুপস্থিত থাকা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। এতে সভার নিয়ম অমান্য করা হয়েছে। সরি ম্যাডাম, আসলে উনি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে। নো নো মিনিস্টার, অধিবেশন চলাকালীন প্রশ্নোত্তর পর্বের সাথে যুক্ত মন্ত্রী অন্য কোন কাজে যুক্ত থাকতে পারেন না, এতে সভার সম্ভ্রম লঙ্ঘিত হয়। পরিষদীয় মন্ত্রী হিসেবে এই দায়ভার আপনার উপরেও বর্তায়। সরি ম্যাডাম, কথা দিচ্ছি ভবিষ্যতে এ বিষয়ে আমি সতর্ক থাকব। প্লিজ আপনারা শান্ত হন। এখন সভায় 104 নম্বর প্রশ্নটি পেশ করবে দাসপুর কেন্দ্রের বিধায়ক মাননীয় যিশু প্রামাণিক মহাশয়। প্রশ্নটি তারকা চিহ্ন বিহীন এবং তা পরিবহন মন্ত্রীর উদ্দেশ্যে। মাননীয় অধ্যক্ষা মহাশয়া, ঘাটাল থেকে মেচোগ্রাম যাওয়ার রাস্তাটি গাড়ি দুর্ঘটনা নিত্য প্রতিদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত 2 মাসে অন্তত 10টি ছোট বড় দুর্ঘটনা ঘটতে রেসারেসি করতে গিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে 15 জন মারা গেছে। এর প্রতিকারের জন্য মাননীয় পরিবহন মন্ত্রী কি ভাবছেন? ধন্যবাদ। রেসপেক্টেড মিনিস্টার, প্লিজ অ্যানসার। রেসপেক্টেড স্পিকার, প্রশ্নটি যেহেতু তারকা চিহ্ন বিহীন তাই এর উত্তর আমি লিখিতভাবে পেশ করতে চাই, অনুমতি চাইছি। আপনাকে অনুমতি দেওয়া হবে। ধন্যবাদ। ম্যাডাম স্পিকার, দেখুন দেখুন, সরকার লোকের মন্ত্রী নতুন বিধায়কের সাথে সেলফি তুলতে ব্যস্ত। গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার কোনো ইচ্ছে নেই। রেসপেক্টেড মেম্বার্স, বিধানসভার গরিমা সম্বন্ধে আপনাদের সচেতন হওয়া উচিত। এমন করা আপনাদের উচিত হয়নি, এসব এক্ষুনি বন্ধ করুন। ভবিষ্যতে যেন এই ভুল আর না হয়। আমরা মনে রাখবো মহাশয়া। আর কখনো হবে না ম্যাডাম। সভায় পরবর্তী প্রশ্নটি করবে মাননীয় বিরোধী দল নেতা শ্রী শুভময় রুবি মহাশয়। প্রশ্নটি তারকা চিহ্নিত এবং তা স্বাস্থ্য দপ্তরের উদ্দেশ্যে। ম্যাডাম স্পিকার, আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চাই, আরামবাগ মহকুমা হাসপাতালে ডাক্তারের সংখ্যা মাত্র 15, কোন জেনারেল সার্জন নেই, এই অবস্থায় হাজার হাজার রোগীর পরিষেবা চলবে কি করে? ওখানে ন্যায্য মূল্যের ওষুধ দোকানে কেন বেশিরভাগ ওষুধ পাওয়া যায় না? ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তরটি আপনারই অধীন, আপনি এর উত্তর প্রদান করুন। মাননীয় অধ্যক্ষা মহাশয়া, আপনার মাধ্যমে আমি বিধায়ককে বলতে চাই, প্রশ্ন করার আগে তথ্য যাচাই করতে দিবেন। গত মাসে আরামবাগ হাসপাতালে 2 জন সার্জন সহ 10 জন নতুন ডাক্তার জয়েন করেছেন। নার্স ও ফার্মাসিস্টের সংখ্যা বাড়া হয়েছে। গত মাসে ওখানে এইচডিইউ এবং এনআইসিইউ চালু করা হয়েছে। পিপিপি মডেলে তৈরি করা হয়েছে ডায়ালিসিস ইউনিট। তা
আমি মাননীয় সদস্যকে মুলতবি প্রস্তাব উত্থাপন করতে বলছি। ম্যাডাম স্পিকার, আপনার অনুমতি নিয়ে আমি এ রাজ্যে এজাবৎকালের মধ্যে ঘটে যাওয়া আর্থিক কেলেঙ্কারি স্বনির্ভর স্বাধীন প্রকল্প নিয়ে একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করছি। কিন্তু তার তো কোনো প্রয়োজনীয়তা নেই ম্যাডাম, এই নিয়ে তো সর্বদলীয় বৈঠক হয়েছে, বিরোধীদের দাবি মতো স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। না হয়নি, যেটুকু হয়েছে সবই আপনাদের আলোচনার টেবিলে। অসত্য কথা, সর্বদলীয় মিটিংয়ে স্বয়ং বিরোধী দলনেতা উপস্থিত ছিলেন। তথ্যটি একেবারেই ঠিক নয়, আমাকে সেখানে কিছুই বলতে দেওয়া হয়নি, গণতন্ত্রের হত্যা হচ্ছিল তাই আমি সভা ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হই। উত্থাপন করতে অনুরোধ করছি।